দিদি, তোমার ভিডিওতে তোমার বাবাকে কেন দেখতে পাই না? তোমার বাবা কেন ভিডিওতে আসে না কখনো? আজকে চলো সেটাই বলবো তোমাকে। হেই বডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ উইথ এ নিউ ভ্লগ। আমি জিয়া আর তোমরা দেখছো ভাওয়াল জিয়া। তো আজকে শ্যুট করেছি বাবার সাথে একটা গেট রেডি উইথ আস ভিডিও। আর এখানে টুইস্ট হচ্ছে আমার ফুল মেকআপটা কিন্তু বাবা করবে। বাবাকে কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর বাবা রাজি হয়েছে ভিডিওটা শ্যুট করার জন্য। আবার তোমরা এটা ভেবো না যে বাবা এগুলো পছন্দ করে না, একদমই সেটা নয়। বাবা একটু ক্যামেরা চাই, ওই কারণে ক্যামেরার সামনে খুব একটা আসে না। ক্যামেরার পেছনে এই মানুষটা আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, সেটা যে কোনো দিক থেকেই হোক। প্রথম প্রথম যখন আমি ভিডিও বানানো শুরু করি লকডাউনে, তখন বাবা এগুলো একদমই পছন্দ করতো না। আসলে বাবার এসব ব্যাপারে সেরকম কোনো আইডিয়া ছিল না। বাট সত্যি বলতে মা প্রথম থেকেই আমাকে খুব 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 সাপোর্ট করতো। আর আজ আমি যেখানেই আছি, যেটুকুই পৌঁছতে পেরেছি, পুরোটাই আমার মা বাবার সাপোর্টের জন্য। তার সাথে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট তো আছেই। তো ফার্স্ট ডে ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নিলাম দুজনেই। তো তারপর টোনার অ্যাপ্লাই করে নিলাম দুজনের ফেসেই, আর তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। প্রাইমার অ্যাপ্লাই না করেই কিন্তু আমি ফাউন্ডেশনে চলে গেছি। আর আমি বাবাকে বললাম আমি ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি, কতটা দিতে হবে তুমি জাস্ট ব্লেন্ড করে দাও। কিন্তু না, বাবা বলল আমি দিয়ে দিচ্ছি। তো বাবা নিজে থেকে যতটা পরিমাণ বাবার ইচ্ছে হয়েছে দিয়েছে, তারপর সেটাকে ব্লেন্ড করেছে। আর আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমার সাথে হচ্ছেটা কি। বাবা লিটারালি আমাকে জিজ্ঞেস করলো যে এটা কি মুখে চন্দন মাখলি? বাট মানতে হবে বাবা ব্লাশটা কিন্তু খুব সুন্দর ব্লেন্ড করেছে। আমি বাবাকে বললাম যে আমি হাসছি, আমার যেটুকু গাল ফুলে থাকছে তুমি সেটুকুতে আপওয়ার ডিরেকশনে ব্লাশটা ব্লেন্ড করো। তো তারপর আমি নিজেই আইলাইনার, কাজল আর মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। প্রথমে কিন্তু মুখটা একটু অদ্ভুত লাগছিল, বাট এই কাজল আর লাইনার অ্যাপ্লাই করার পর এবার মুখটা একটু সুন্দর লাগছে। এবার দ্য মেন পার্ট, লিপস্টিক। আমার মন আমাকে এটাই বলছিল জিয়া ট্রাস্ট দ্য প্রসেস। সো ইয়ে, দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড লুকটা কিন্তু মোটামুটি ভালো ছিল, ফার্স্ট ট্রাই এত সুন্দর লুক এসছে। বাট আমার কি মন হলো, আমি লিপস্টিকটাকে নিয়ে আরেকটু ওস্তাদি করতে গেলাম আর লিপস্টিক আরো মোটা করে দিলাম, যেটা দেখতে আরো জঘন্য লাগছিল। আর আমি এরকমই নিজের সাথে পাগলের মতো বকবক করি যখন একা থাকি। তো নিজের সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম, জাস্ট নিজেরই প্রশংসা করছিলাম যে কত সুন্দর দেখতে লাগছে। আর তারপর লিপস্টিকটাকে নিয়ে আবার একটু ঠোঁটটা মোটা করে নিলাম। তারপর এত সুন্দর মেকআপটাকে আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম। আমি না অনেকদিন আগে একটা প্রোডাক্ট বাই করেছিলাম, সেটা হচ্ছে নিউডের অ্যান্টি হেয়ার রিমুভাল ক্রিম। আজকে হুট করে ভিডিওটা শ্যুট করতে করতে মনে হলো যে বাবার ওপর এটা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যাক আর তোমাদেরকে রিভিউ জানানো যায়। তো তারপর সেটা বাবার হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর ওটা সিলও আমার খোলা হয়নি, মানে কেনার পর ওটা জাস্ট রাখাই ছিল। তো বাবার হাতে ওটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর 5 মিনিট রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমি নিজের হাতে অ্যাপ্লাই করিনি, বাট রেজাল্ট দেখার পর আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করবো যে সবসময় আমাদের পক্ষে পার্লার যাওয়াটা সম্ভব হয় না। এটা কিন্তু তোমরা খুব ইজিলি বাড়িতে বসে বসে ইউজ করতে পারো, আর এটা কিন্তু পার্লারের থেকেও অনেক বেটার। আর সবচেয়ে ভালো বিষয় কি জানো, এটা যেমন হেয়ার রিমুভ করে তার সাথে কিন্তু ট্যানও রিমুভ করে। আর পার্লারের থেকে কিন্তু এটা অনেক সস্তা। আর এখন কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনে ফেস্টিভ সেল চলছে, তো সেখানে তোমরা কিন্তু খুব কম প্রাইসে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারো। আর এটার মধ্যে কিন্তু আছে আর বিউটিন, কোজিক অ্যাসিড, পাপায়া এক্সট্রাক্ট। এটা থেকে কোনো বাজে তোমরা স্মেল পাবা না, স্কিন বার্নও হবে না আর স্কিন ডার্কনিংও হবে না। তো তারপর এটাকে 5 মিনিট রেখে দেওয়ার পর আমি একটা টিস্যু দিয়ে এটা রিমুভ করে নিলাম। তোমরা কোনো কাপড়ও ইউজ করতে পারো চাইলে, আর রেজাল্ট কিন্তু তোমাদের সামনে। আমার কিন্তু পার্সোনালি প্রোডাক্টটা খুব ভালো লেগেছে, আর এটা ইউজ করাও কিন্তু খুব ইজি। তো তোমরাও একবার পারচেজ করে দেখতে পারো। ভালো কথা, কেন রেডি হচ্ছে সেটাই কিন্তু তোমাদের বলা হয়নি। এমনি রেডি হচ্ছিলাম, বাড়িতে কি করব বুঝতে পারছিলাম না, তাই বাবাকে বললাম চলো একটা ভিডিও শ্যুট করি। তাই বসে গেছিলাম ভিডিও শ্যুট করতে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি ইয়াররিংস খুঁজে পাচ্ছিলাম না ম্যাচিং পরার জন্য, তাই নর্মালি এরকম একটা ট্যাপ পরে নিয়েছি, যেহেতু বাড়িতেই থাকবো, কোথাও বেরোনোর নেই। তো তোমরা কমেন্ট করে জানিও লুকটা কেমন লাগছে। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে খুব সাদা সাদা লাগবে, বাট না, লাস্টে কিন্তু ফাইনাল লুকটা ভালোই এসছে। জাস্ট লিপস্টিকটা একটু এদিক ওদিক হয়েছে, বাকি ওভারঅল লুকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো চলো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব তাড়াতাড়ি কিন্তু পুজোর ব্লগও আসছে, তো গাইজ পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না। আর মেকআপটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। বাই।